হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস দেখেন, এটা হচ্ছে বিড়ালের বাচ্চা, বিলাইয়ের বাচ্চা। তো অনেক কিউট, অনেক সুন্দর বিলাইয়ের বাচ্চা। তো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর, কিউট, অসাধারণ। একটা দুইটা ছিল কিন্তু, কিন্তু একটা এখন বর্তমান নাই, কারণ একটা হচ্ছে, আর একটা কোথায় গেছে? আছে কি আশেপাশে? নাই। ও, তা আর একটা নাই, আর একটা আছে, এটা হচ্ছে খুব সুন্দর। আর আর একটা যেটা আছে সাদা, সে বাচ্চাটা হচ্ছে অনেক হিংস্র, মানে আক্রমণাত্মক আর কি, মানে কামড়ায় দেয়, হাসড়ায় দেয়। কিন্তু এই যে বাচ্চাটা দেখছেন আপনারা, এ কিন্তু অনেক কিউট, এ কিন্তু হা করে না। আর ওই বাচ্চাটার মুখে যদি মানে এরকম আঙুল দেওয়া হয় সামনে, তো এরকম হাসড়ায় দেয়, মানে থাবা দেয়, অথবা দেখা যাচ্ছে কামড়াইতে যায়, মানে অনেক হিংস্র। তো ওই বিড়ালের বাচ্চাটা কিন্তু বেশি একটা ভালো না, আর এই বাচ্চাটা অনেক সুন্দর, অনেক ভালো, আর অনেক নম্রভদ্র। তো চাচ্ছে যে এই বাচ্চাটা যেন আমি নিয়ে যাই, নিয়ে আমি পালি। কিন্তু ভাই একটা কথা কি জানেন, আমি যদি এই বাচ্চাটা নিয়ে যাই, তাহলে আমার খাদ্য থেকে অর্ধেক খাদ্য কমে যাবে, মানে আমি যে খাবো এককতে, ওই খাবার থেকে এরা ভাগ দেওয়া লাগবে। তো আমি চাই না আমার খাবার থেকে এরা অর্ধেক ভাগ দিতে, সেও তো আমি নিয়ে যাব না। যদি কখনো আবার ভিডিও বানাই কিংবা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য দিই, এই ভিডিও আপনারা কমেন্ট করেন যে আর একটা পার্ট দিতে, তাহলে আমি পরবর্তীতে আবার একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।